নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। যে খবরে নজর রাখব, বীজপুর পুলিশের জালে আরও এক সন্দেহভাজন দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, বীজপুর অঞ্চল জুড়ে টহলদারি চালাতে গিয়ে গতকাল রাতে এক ব্যক্তিকে সন্দেহ হয় তাদের। এরপরই জিজ্ঞাসাবাদে তাদের অসঙ্গতি মেলায় ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, পুলিশের খাতায় নাম রয়েছে ওই দুষ্কৃতী। পুরনো কেসে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বীজপুর থানার পুলিশ এবং আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় ওই দুষ্কৃতীকে। বীজপুর পুলিশের জালে পুরনো চুরির ঘটনায় গ্রেপ্তার আরো এক দুষ্কৃতী। বীজপুর অঞ্চল জুড়ে চুরির ঘটনায় তৎপর হয়েছে বীজপুর পুলিশ এবং তারপরে গোটা বীজপুর অঞ্চল জুড়ে চলছে বীজপুর পুলিশের টহলদারি এবং গতকাল রাতে টহলদারি চালাতে গিয়েই সন্দেহ হয় এক ব্যক্তিকে। তারপরই জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে খবর এবং বীজপুর পুলিশের জালে পুরনো চুরির ঘটনায় গ্রেপ্তার হয় ওই দুষ্কৃতী এবং তারপরেই তাকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ এবং আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি মোনালি সাহা। মোনালি, কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও। একেবারে দেখো মৌমিতা, বীজপুর অঞ্চল জুড়ে দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে কিন্তু টহলদারি চালাচ্ছে বীজপুর থানার পুলিশ। পাশাপাশি পুরনো চুরির ঘটনায় কারা অভিযুক্ত এবং এখনো পর্যন্ত যারা অধরা তাদেরও কিন্তু খোঁজ চালাচ্ছে। আর সেই খোঁজ এবং তল্লাশি চালাতে গিয়ে কিন্তু গতকাল রাতে পুরনো চুরির ঘটনায় গ্রেপ্তার করে এক যুবককে। যখন তল্লাশি চালাচ্ছিল অর্থাৎ টহলদারি চালাচ্ছিল, তখনই এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়, তখনই তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পুরনো চুরির ঘটনা অর্থাৎ বীজপুর পুলিশ সূত্রে খবর যে পুরনো চুরির ঘটনায় অভিযুক্ত স্বরূপ দত্তের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে এবং সাথে সাথেই কিন্তু তার কাছে সত্যতা প্রকাশ পায় এবং তখন তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে গতকাল রাতে কিন্তু তাকে বীজপুর থানায় নিয়ে আসা হয় এবং আজকে তাকে ব্যারাকপুর আদালতে কিন্তু তোলা হয়েছে। পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখি যে বীজপুর জুড়েই কিন্তু চুরি রুখতে অর্থাৎ বিভিন্ন অসামাজিক কাজ এবং দুষ্কৃতিমূলক কাজ সেগুলো রুখতে কিন্তু টহলদারি চালাচ্ছে। এর আগেও কিন্তু একাধিকবার দেখা গিয়েছে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্য ডাকাত সহ চুরি বিভিন্ন ধরনের দুষ্কৃতিদের কিন্তু গ্রেপ্তার করেছে এবং গতকাল রাতেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটেছিল। অর্থাৎ খোঁজ চালাতে গিয়ে কিন্তু পুরনো চুরির ঘটনা এক অভিযুক্ত চোরকে তারা প্রথমে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের সময় কিন্তু পুরনো চুরির যে ঘটনা সেই সঙ্গে তার কিন্তু কথোপকথনে মিল পাওয়া এবং সাথে সাথেই কিন্তু বীজপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। ধন্যবাদ মোনালি, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোনালি সাহার সাথে। বীজপুর পুলিশের জালে আরো এক চুরির ঘটনায় যুক্ত পুরনো এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বীজপুর থানার পুলিশ। গতকাল টহলদারি চালাতে গিয়ে সন্দেহ হয় ওই ব্যক্তিকে, তারপরে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তাদের বীজপুর থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে এবং তারপরে কিন্তু আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, পুরনো চুরির ঘটনায় নাম রয়েছে ওই যুবকে। বীজপুর পুলিশের জালে আরও এক দুষ্কৃতী এবং গোটা ঘটনার তদন্ত করছে বীজপুর থানার পুলিশ এবং ওই যুবককে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস
সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারতা বাসন্তী সংলাপ বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com।